হে তরুণ, হে আমার 21 শতকের বন্ধু, হে অনাগত আগামীর শিশু, হে যুগ যুগান্তরের আলোর পথের দিশারি, আমি তোমাদের মাঝে শাশ্বত পবিত্র গৌরবের ইতিহাস বলে যেতে চাই। যে ইতিহাস বাংলার ইতিহাস, যে ইতিহাস বাঙালির ইতিহাস, যে ইতিহাস তোমার আমার ইতিহাস, যে ইতিহাসে অর্জিত তোমার আমার দেশ, আমাদের পবিত্র ভূমি সোনার বাংলাদেশ। সেই ইতিহাস বাঙালির পবিত্র রক্তে অর্জিত ইতিহাস, যে রক্তে এ পূর্ণ ভূমি লাল হয়েছে, সেই রক্ত লালে আজ প্রকৃতি চিরসবুজ হয়েছে। পতাকার সেই লাল সবুজ পৃথিবীর বুকে যে পবিত্র ইতিহাসের সাক্ষ্য হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে, সে ইতিহাস পৃথিবীর বুকে তোমার মাথা উঁচু করে সগৌরবে দীপ্ত পায়ে শুধু সামনে চলার, শুধুই সাফল্য ছোঁয়ার। হে আগামীর তরুণ, আমি সেই মহানায়কের কথা বলে যেতে চাই, ইতিহাসের প্রতি পাতায় পাতায়, শাখা প্রশাখায়, শিরা উপশিরায় স্বর্ণাক্ষরে খচিত রয়েছে, যে মহানায়কের বীরত্ব গাথা আমি স্বাধীনতার সেই মহানায়কের ইতিহাস বলে যেতে চাই। হে আগামীর অনাগত প্রজন্ম, তোমরা জেনে রাখবে, তোমাদের পূর্বপুরুষেরা কুমার ছিল, কামার ছিল, জেলে ছিল, কৃষক ছিল, তাঁতি ছিল, কলকারখানার শ্রমিক ছিল, কেউ বা ভব ঘুরেছিল, উকিল মুন্সি ডাক্তার ছিল, শিক্ষক আমলা কামলা ছিল, সেই মহানায়কের বজ্র কণ্ঠের আহ্বানে তোমার আমার পূর্বপুরুষেরা জাতি ধর্ম বর্ণ গোত্র পেশা সকলই ভুলে এক হয়ে একই আকাশের নিচে একই ময়দানে সমবেত হয়েছিল। হে অনাগত আলোর পথের দিশারি, ইতিহাসের সেই সমবেত হওয়ার ঘটনা তুমি খুঁজে নিও তোমার পূর্বপুরুষের মুখে। সত্য ইতিহাসের পাতায় যে পাতা কোনো কালো শক্তির কবলে বিকৃত হয়নি, খুঁজে নিও কবি নির্মলেন্দু গুণের কবিতায়। চোখ রেখো ইউনেস্কোর ঐতিহাসিক প্রামাণ্য ঐতিহ্যে, চলে যেও সেই পবিত্র উদ্যানে, যে উদ্যানের প্রতিটি ঘাসের ডগায় ডগায় সেই দিনের ছাপ লেগে আছে। চর্মচক্ষুর দৃষ্টি যদি তোমার সাথে প্রতারণা করে, তবে অন্তর চক্ষু খুলে দিও, ইতিহাসের বিরুদ্ধে যদি ইতিহাস দাঁড়ায়, সময়ের বিরুদ্ধে যদি সময় দাঁড়ায়, মহানায়কের বিরুদ্ধে যদি মহানায়ক হয়, ঐতিহ্যের বিরুদ্ধে যদি ঐতিহ্য প্রস্তুত হয়, তবে অন্তরে ধারণ করো বজ্র কণ্ঠের বাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সেই সত্য ইতিহাস, যে ইতিহাস বাঙালিকে স্বাধীনতা দিয়েছে।